চলো এবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ডপলার এফেক্ট। এটা ক্লাস ইলেভেনের আমাদের লাস্ট টপিক। ডপলার এফেক্ট প্রচুর জায়গায় মুখস্থ করিয়ে ছেড়ে দেওয়া হয়, বাট এখান থেকে কনসেপ্ট খুব সুন্দর, সহজে বুঝতে পারবে, খুব বেশি প্রবলেম হয় না। তো কিছু ট্রিক আমি শেখানোর পর, অ্যাকচুয়াল লজিক শেখানোর পর ট্রিক আমি তোমাদেরকে বলে দেবো, পরে বলে দিচ্ছি। ওটা আগে প্রথমে বোঝো ডপলার এফেক্ট মানে কি। প্রথমে ডেফিনেশন এখন পড়ো না, আমি ডেফিনেশন আগে লিখে নিয়েছি টাইম বাঁচানোর জন্য। এটাও অফ মানে ডাইরেক্ট লাইভ ক্লাস হচ্ছে না, আমি রেকর্ডিং করে দিচ্ছি। তো ডপলার এফেক্ট মানে হচ্ছে দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড হোয়েন দ্য সোর্স অবজার্ভার এন্ড দ্য মিডিয়াম আর ইমিডিয়েটলি মোশন ইজ কল্ড ডপলার এফেক্ট। বাদ দাও পরে বলছি, আগে গল্প শোনো। আচ্ছা, প্রথম কনসেপ্ট হচ্ছে ডপলার এফেক্ট মানে, ডপলার এফেক্ট বাদ দাও, আগে এই কথাটা বলো কোন প্রপার্টিটা চেঞ্জ হয় না সাউন্ডের। অ্যান্সার হচ্ছে ভুলো না, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি শুধুমাত্র ডিপেন্ড করে সোর্সের উপর। সোর্স যদি সেম থাকে ফ্রিকোয়েন্সি সেম থাকবে, এটা আগে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে কোশ্চেন হচ্ছে ডপলার এফেক্টটা কি জিনিস বলুন। ডপলার এফেক্ট মানে হচ্ছে, ভালো করে শুনবে, আমি এখানে এখন চোখ বন্ধ করে ধরো দাঁড়িয়ে আছি, তোমরা বাড়িতে সবাই এক্সপেরিমেন্টটা করবে, আমি একটা দেখাবো। চোখ বন্ধ করে ধরো দাঁড়িয়ে আছি, আমার বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, আমি কি শুধু গাড়িটা হর্ন করতে করতে হর্ন দিতে দিতে যাচ্ছে, আমি কি চোখ বন্ধ করে বলে দিতে পারবো না, না দেখে শুধু আওয়াজটা শুনে কি বলতে পারবো না গাড়িটা আমার কাছে এলো এবং দূরে চলে গেল। বুঝতে পারছো? এই যে জিনিসটা তুমি অবজার্ভ করলে, এর নাম যেটা দিয়ে তুমি আইডিয়া করলে যে কাছে থেকে দূরে চলে গেল, এটাকে বলা হয় অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। ভালো করে বুঝে, এক্ষুনি বললেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, সোর্স তো সেম, সোর্স তো গাড়িটাই আছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, যে অবজার্ভার তার মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যেন, অ্যাপারেন্ট ব্যাপার, রিয়ালিটিতে হচ্ছে না, অনেকটা রিলেটিভ মোশনের মতো। অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ডপলার এফেক্ট। কখন? এই ধরো এখন আমি দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি সোর্স, তোমরা হচ্ছে অবজার্ভার, আমি দাঁড়িয়ে আছি, তোমরাও দাঁড়িয়ে আছো, তাহলে আমি যে কথাটা বলছি এটা তোমরা যেটা শুনছো এটাকে বলা হয় অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। এখানে কোনো ডপলার এফেক্ট নেই, ডাইরেক্ট শুনছো। এবার ধরো আমি বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি, এখন বুঝতে পারবে না তোমরা, তার কারণ এই ডিস্টেন্সটা খুব কম, ডিস্টেন্সটা বেশি হলে তবে ভালো অবজার্ভ করা যায়। আমি বলতে বলতে সামনে এগোচ্ছি বা দূরে যাচ্ছি, তাহলে যে চেঞ্জ ওভারটা হচ্ছে সাউন্ডে, দিস ইজ কল্ড, তোমাদের মনে হচ্ছে অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। এটা কি কি ফেনোমেনাতে হতে পারে? সোর্স স্টেশনারি তোমরা মুভ করছো তাহলে হতে পারে, অবজার্ভার তোমরা স্টেশনারি, সোর্স মুভ করছে কাছে দূরে তাহলে হতে পারে, সোর্স অবজার্ভার বোথ মুভিং তাহলে হতে পারে, মিডিয়াম মুভ করলে হতে পারে। মিডিয়াম মুভটা খুব কম দেয়, আমরা লিখেছি এখানে ডেফিনেশনে, বাট ওটা আমরা লাস্টে বোঝাবো। মেন কথা বুঝতে হবে সোর্স অবজার্ভার মুভিং দিয়ে, সোর্স অবজার্ভার সোর্স মুভিং অবজার্ভার স্টেশনারি, অবজার্ভার মুভিং সোর্স স্টেশনারি, বোথ মুভিং, এই দিয়ে বুঝতে হবে। মিডিয়াম দিয়ে পরে আরামসে তোমরা বুঝতে পারবে। তাহলে এবার ডেফিনেশনটা দেখো, দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড হোয়েন দ্য সোর্স অবজার্ভার এন্ড দ্য মিডিয়াম, মিডিয়াম আপাতত বাদ দাও, সোর্স অবজার্ভার এন্ড দ্য মিডিয়াম আর ইন রিলেটিভ মোশন ইজ কল্ড ডপলার এফেক্ট। ফিল হয়েছে মোটামুটি একটা? আমি এবার একটা আওয়াজ শুনিয়ে দেখাচ্ছি, যেটা বললাম তোমাদের এখানে গাড়ির গল্প, এইটা হচ্ছে সেটা ডপলার এফেক্ট। দেখো গাড়িটা যাবে, তোমরা আওয়াজটা চোখ বন্ধ করে শুনবে, দেখো ক্লিয়ার? আরেকবার শোনাবো, আরেকবার শোনাচ্ছি, আরেকবার শোনাচ্ছি, দিস ইজ কল্ড
ডপলার এফেক্ট। ক্লিয়ার সবার, বোঝা গেছে? চল তো এবার স্যার আপনি করে দেখান। আচ্ছা ফিল করে দেখাচ্ছি আমি, আমি বোঝো ভালো করে, চিন্তা নেই স্যার সব বুঝিয়ে দেখাবে। আচ্ছা আমাকে বলো, আমাকে বলো, ধরো এটা একটা গাড়ি, ধরো এটা একটা গাড়ি, এটা তুমি ফিল করো, এটা তুমি, গাড়িটা দাঁড়িয়ে আছে, রেস্টে আছে, তুমিও রেস্টে আছো, ভালো করে শুনো। আচ্ছা ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি বলে নাম্বার অফ ওয়েভস এমিটেড বা নাম্বার অফ ভাইব্রেশনস, একই কথা, নাম্বার অফ ভাইব্রেশন মানে নাম্বার অফ ওয়েভস এমিটেড ইন ওয়ান সেকেন্ড। তো আমি ধরলাম এই গাড়িটা হর্ন দিতে দিতে আসছে, এক সেকেন্ডে ও 100 খানা এরকম ওয়েভ বার হচ্ছে, কটা? 100 খানা। তাহলে ফ্রিকোয়েন্সি আমি কত বলতে পারি? 100 বলতে পারি। কমন সেন্স ইউজ করো আগে তুমি, আমি ফিল দিতে চাইছি, বলো তুমি, তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে 100 খানা ওয়েভ বেরিয়েছে, তোমার কাছেও কটা ওয়েভ পৌঁছবে? 100টা, 100টা পৌঁছবে, কম পৌঁছবে না বেশি পৌঁছবে? অ্যানসার অবভিয়াসলি, এও দাঁড়িয়ে আছে, এও দাঁড়িয়ে আছে, 100খানা ওয়েভই পৌঁছবে, সেম টাইম, সেম টাইম, এক সেকেন্ডে 100টা ওয়েভই পৌঁছবে। তাহলে তুমিও ফ্রিকোয়েন্সি অবজার্ভ করবে 100 হার্জ, বলো বুঝলে কিনা? যেটা বলছিলাম আমি, দুজনেই দাঁড়িয়ে থাকলে সেম ফ্রিকোয়েন্সি, ট্রু ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অবজার্ভ করবে। এবার ধরো গাড়িটা এদিকে ভেলোসিটি ভি এস মানে সোর্স, ভি এস স্পিডে যাচ্ছে, এবার বলো, এবার ফিল করো, গাড়িটা এদিকে ভি এস স্পিডে যাচ্ছে, তাহলে বলো এবার এক সেকেন্ডে 100টা অবজার্ভ করবে না তার থেকে বেশি অবজার্ভ করবে? তোমার দিকে যাচ্ছে আরো, অবভিয়াসলি বেশি অবজার্ভ করবে। তাহলে এখন যেটা অবজার্ভ করবে সেটা গ্রেটার দেন 100, তাহলে তোমার মনে হবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল। একেই বলা হয় ডপলার এফেক্ট। উল্টোটা ভাবো, ধরো গাড়িটা এদিকে নয়, গাড়িটা দূরে চলে যাচ্ছে এই দিকে, তাহলে এবার বলো ভি মানে ভেলোসিটি, এস মানে সোর্স, সোর্সের গাড়ির ভেলোসিটি, তাহলে দূরে চলে যাচ্ছে, তাহলে বলো 100টা ওয়েভ পৌঁছতে এবার তোমার কাছে এক সেকেন্ড লাগবে না তার থেকে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? অ্যান্সার, বেশি সময় লাগবে, তার মানে তুমি এবার অবজার্ভ করবে লেস দেন 100, তাহলে তোমার মনে হবে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, এটাকেই বলা হয় ডপলার এফেক্ট। ক্লিয়ার আশা করি? চল এবার আমরা ডিরাইভেশন করব। ডিরাইভেশন তো প্রথমেই বলে দিয়েছিলাম কি কি কেস হয়, লিখছি আবার। কেস ওয়ান, পরীক্ষায় ডিরাইভেশন দেয়, পরীক্ষায় ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন দেয় হোয়াট ইজ ডপলার এফেক্ট, লিখতে হবে। ডিরাইভেশন দেয় কম দেয়, আবার বলছি, বাট অঙ্ক দেয়, ট্রিকটা মনে রাখলে অঙ্ক তো সব হয়ে যাবে, বাট ডিরাইভেশন যদি দেয় তাহলে বুঝতে হবে, তার জন্য করছি। চলো কেস ওয়ান, একদম সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেস ওয়ান কি বলছি, হোয়েন, হোয়েন সোর্স ইজ অ্যাট রেস্ট অ্যান্ড অবজার্ভার মুভিং, প্রথমে এটা ধরলাম, প্রথমে এটা ধরলাম, চিন্তা নেই খুব সুন্দর ভাবে বুঝবে, সোর্স ইজ অ্যাট রেস্ট অ্যান্ড অবজার্ভার মুভিং, অবজার্ভার মুভ করছে, সোর্স রেস্টে আছে। চলো, আচ্ছা অবজার্ভার যে মুভ করছে এর আবার দুটো কেস হতে পারে, একটা হচ্ছে টুয়ার্ডস, একটা হচ্ছে অ্যাওয়ে, মানে টুয়ার্ডস সোর্স হতে পারে, অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স হতে পারে। তো আমি প্রথমে যেটা ধরছি সেটা হচ্ছে টুয়ার্ডস, টুয়ার্ডস, টুয়ার্ডস সোর্স মুভ করছে। তাহলে ছবিটা কিরকম হবে ভালো করে বোঝো, এই ধরো সাউন্ডের সোর্স মাইক দিয়ে দিলাম, এই ধরো তুমি অবজার্ভার, অবজার্ভার, ও মানে অবজার্ভার। আচ্ছা ভালো করে বুঝো, অবজার্ভার কোন দিকে আসছে? টুয়ার্ড সোর্স, তাহলে অবজার্ভার এদিকে যাচ্ছে ভি ও স্পিডে, ভি মানে হচ্ছে ভেলোসিটি, ও মানে হচ্ছে অবজার্ভার।
অবজারভার, ভালো করে শুনবি। আচ্ছা, এখান থেকে সাউন্ড জেনারেট করলো, মানে ওয়েভ ছাড়লো, একটা একটা ওয়েভ এরকম যাবে, এই যে ওয়েভটা যাচ্ছে এর তো একটা স্পিন হবে। আরে বাবা, স্পিড অফ সাউন্ডের যা হবে তাই, স্পিড অফ সাউন্ডের যা ভেলোসিটি হবে সেটাই হবে। আমি ধরলাম স্পিড অফ সাউন্ডের ভেলোসিটি ভি, তাহলে ভি কি, সাবধান ভুলবে না, স্পিড অফ সাউন্ড ভি ও কি, ভেলোসিটি অফ অবজারভার, সোর্স কে, এটা সোর্স কিসে আছে, রেস্টে আছে, সোর্সের কোনো স্পিড নেই। ফিল করো, আমাকে বলো, এক ভি স্পিডে যাচ্ছে, এক ভি নট স্পিডে আসছে, রিলেটিভ ভেলোসিটির মতো, বাট পরেরটা রিলেটিভ ভেলোসিটি হবে না। যাই হোক, এক ভি স্পিডে যাচ্ছে, এক ভি নট স্পিডে আসছে, আগে কনসেপ্ট বোঝো। বলো তুমি কাছে আসছো, এ যতগুলো তুমি যদি দাঁড়িয়ে থাকতে, যতগুলো ওয়েভ ছাড়ছো তুমি ততগুলো ওয়েভ রিসিভ করতে সেম টাইমে। এবার তুমি এগিয়ে আসছো ওর কাছে, তাহলে ওয়েভ যে রিসিভ করবে তার, ওয়েভ যে রিসিভ করবে তার টাইম বাড়ে, বেশি ওয়েভ রিসিভ করবে না কম ওয়েভ রিসিভ করবে, তুমি কাছে চলে যাচ্ছ, বেশি ওয়েভ রিসিভ করবে, তোমার মনে হবে যেন কম টাইমে সেম ওয়েভ পাচ্ছ, তাহলে টাইম কমে যাচ্ছে মানে স্পিড বেড়ে যাচ্ছে। এদিকে ভি স্পিডে সাউন্ড যাচ্ছে, এদিকে ভি নটে তুমি এগোচ্ছ, আরে রিলেটিভ ভেলোসিটির মতো, তাহলে আমি বলতে পারি যে স্পিড অফ সাউন্ড এখন হয়ে গেল, স্পিড অফ সাউন্ড এখন হয়ে গেল। আবার বলছি, ভালো করে বলো, এটা ভিতে যাচ্ছে, এটা ভি নটে আসছে, অপোজিট ডাইরেকশনে। আমরা দেখেছি, এক্সাম্পল নাও, আমরা দেখেছি, আমরা গাড়িতে বসে আছি, আমরা ট্রেনে বসে আছি, পাশেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, দুটো ট্রেনই চলতে শুরু করলো, আমাদের মনে হয় না প্রথমে যে মনে হয় কেউ চলছে না, তার মানে কি দুটো একই দিকে যাচ্ছিল, একই দিকে গেলে আমাদের মনে হয় যেন স্পিড কমে যায়, তাহলে মাইনাস হয়। অপোজিট দিকে গেলে, আমরা যাচ্ছি উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে, সবসময় মনে হয় উল্টো দিকের গাড়িটা জোরে গেল, তাহলে অপোজিট দিকে গেলে আমাদের মনে হয় ভেলোসিটি বেড়ে যায়, তাহলে তোমার মনে হবে এখন স্পিড অফ সাউন্ড কত হয়েছে, নরমালি ছিল ভি, তুমি আসছো ভি নটে, তাহলে তোমার মনে হবে স্পিড অফ সাউন্ড হয়েছে ভি প্লাস ভি নট, এইটুকুনি করে ফেললে খেলা কমপ্লিট, এইটুকুনি করে ফেলতে হবে। ক্লিয়ার এত অব্দি? চলো, আমি ওয়েট করছিলাম তোমরা বলবে হ্যাঁ, যাই হোক, চলো এবার, তাহলে আমরা এই ফর্মুলাটা জানি সবাই, v is equal to n lambda, এটা তো অনেক আগে করেছি, তাহলে এখন যে ফ্রিকোয়েন্সিটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা হবে n o, ও মানে অবজারভার যেটা নেবে, যেটা অবজার্ভ করবে, v এর জায়গায় আমরা লিখব v plus v naught by lambda, এখান থেকে ল্যামডার ফর্মুলা হয় v by a, এটা কি, এটা এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল, যখন দুজনেই দাঁড়িয়েছিল, তার মানে তখন যে ফ্রিকোয়েন্সি সেটা সোর্সের অরিজিনাল ফ্রিকোয়েন্সি, এনএস নাম দিলাম, এনএস মানে সোর্সের অরিজিনাল ফ্রিকোয়েন্সি, তাহলে আমি লিখতে পারি ল্যামডার জায়গায় ভি প্লাস ভি নট, ল্যামডার জায়গায় ভি, উপরে চলে যাবে এনএস, ফর্মুলা রেডি, ফর্মুলা রেডি, আজকের থেকে ফর্মুলা এনও ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি নট by v into ms, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, ভালো করে এবার ফিল করো। আচ্ছা, তুমি কাছে যাচ্ছ, তোমার কি মনে হওয়া উচিত, ফ্রিকোয়েন্সি বেশি হবে তাই না, তোমার তো তাই মনে হওয়া উচিত, কাছে যাচ্ছ তুমি, চলো। আচ্ছা, কাছে গেলে v প্লাস v নটটা কি হবে, যত কাছে যাবে v প্লাস v নট, যত v নট বাড়বে এটা বাড়বে, উপরের ভ্যালু যদি বাড়ে n নট কি হবে, বাড়বে, সিম্পল লজিক, ক্লিয়ার? এটা কার জন্য বললাম, টুয়ার্ড সোর্স, অ্যাওয়ে ফ্রম দা সোর্স হলে, আমার আর পুরো করার দরকার নেই, অ্যাওয়ে ফ্রম সোর্স হলে তোমরা বলো কি হবে, অ্যাওয়ে ফ্রম সোর্স হলে এটা হয়ে যাবে ভি মাইনাস ভি নট, সব সেম হবে, তাহলে ফর্মুলা হবে এন ও ভি মাইনাস ভি নট বাই ভি ইন্টু এন এস, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বাবা, মনে রাখো, পারলে সাইডে লিখে রাখবে,
সোর্স স্টেশনারি অবজারভার মুভিং টুয়ার্ডস v প্লাস v নট বাই v টু ns সোর্স স্টেশনারি অবজারভার মুভিং অ্যাওয়ে a নট ইজ इक्वल टू v মাইনাস v নট বাই v টু ns মনে রাখো আমরা এই ভাবে বলি ভালো করে শোনো এটা এখন তুমি বুঝতে পারবে না আমার এই কথাটার লজিক খানিকক্ষণ বাদে বুঝতে পারবে কি লজিক ভালো করে শোনো যদি অবজারভার মুভ করে প্রথমে আগে দেখতে হবে কে মুভ করছে অবজারভার মুভ করে তাহলে যা ঝামেলা হবে ঝামেলা কথাটার মানে তুমি এখন ফিল করতে পারবে না আপাতত শোনো যা ঝামেলা হবে তার নিউমারেটরে হবে ঝামেলা মানে বুঝতেই পারছো প্লাস মাইনাসের গল্প বলছি এটা তো ভি আছে এটা তো ভি আছে তাহলে ডিনোমিনেটরে কোনো ঝামেলা নেই তো যদি কাছে আসে তাহলে এটা ভি প্লাস ভি নট হবে যদি দূরে যায় তাহলে ভি মাইনাস ভি নট হবে এইটুকুনি মনে রাখ বাকি এটাও এনএস আছে এটাও এনএস আছে বাকি সব তো সেম এইভাবে মনে রাখো কারণ পরে এটা খুব সুন্দর একটা ট্রিক দাঁড়িয়ে যাবে লজিক ছাড়া বোঝা গেছে এবারে একটা ঝামেলা এবারে আমি যে ডিরাইভেশনটা করছি সেটা বইতে থাকলেও স্টুডেন্টরা বোঝে না এবারে ঝামেলা কি ঝামেলা তো বুঝতেই পারছো কি হতে চলেছে এবারে এটা মুছে দিলাম তাহলে এবার হবে when sources act source না observer হবে when observer কেস টু হবে এটা তাহলে এবারে observer is at rest and source moving আবার হবে towards observer ধরো এত অবধি সবার ক্লিয়ার খুব সহজেই বুঝবে ছবি মুছবো আমি এবারে এগুলো মুছলাম দেখা যাক কি হয় মাথায় রেখো যখন অবজারভার মুভ করলো তখন কে চেঞ্জ হয় স্পিড অফ সাউন্ড আর এবারে হবে না সেটা তার জন্য এটা কঠিন আচ্ছা এই হলো আমার সোর্স এই হলো আমার অবজারভার সোর্স এবার কে মুভিং বলো এবার কে মুভিং বলো অ্যানসার সোর্স মুভিং কি ধরেছি টুয়ার্ডস অবজারভার আচ্ছা তাহলে সোর্স এবারে এদিকে যাচ্ছে ভিএসএ তাই তো ভেলোসিটি অফ সাউন্ড কি ভি ভেলোসিটি অফ সাউন্ড ভি এইখানে স্টুডেন্টরা ভুল করে কি করে ভুল বলে velocity of sound এখন হয়ে যাবে v plus vs না আরে বাবা sound কি ওই বডিটার উপরে চড়ে যাচ্ছে sound তো ওখান থেকে বেরোচ্ছে এটা তো এরকম নয় যে আমি একটা গাড়িতে আছি গাড়ির যা স্পিড আমি গাড়ির ভেতরে আছি আমারও সেই স্পিড sound তো ওরকম নয় sound তো ওখান থেকে অরিজিন মানে ওর অরিজিন পয়েন্ট হচ্ছে সোর্সটা সাউন্ড তো মানে সাউন্ড ওয়েভ তো গাড়িতে চড়ে যাচ্ছে না তো এখানে লজিকটা খাটে না এখানে এটাই মেইন জায়গা স্পিড অফ সাউন্ড সেমই থাকে স্পিড অফ সাউন্ড ভি থাকবে প্রবলেমটা কি হয় এখানে এবারে ল্যামডা চেঞ্জ হয় এটা ফিল করো আগেরটাতে কে চেঞ্জ হয় স্পিড অফ সাউন্ড চেঞ্জ হয় তার জন্য কি হয় দেখলে এবারে ল্যামডা চেঞ্জ হয় কেন হয় সেটা দেখাচ্ছি আমি ধরো এখান থেকে সাউন্ড ওয়েভ তৈরি হলো তাহলে সাউন্ড ওয়েভ কি রকম যাবে দুটো সাউন্ড ওয়েভ হবে দুটো মানে বুঝতে পারছো এখান থেকে এটা একটা ধরো এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট কটা ওয়েভ এটা এ এটা বি ক্লিয়ার এর পরের ছবিটা কি হবে ভালো করে এর পরের ছবিটা হবে একই ছবি আঁকলাম তলায় তলায় সাউন্ড সোর্স এগোচ্ছে তাহলে যদি এগিয়ে যায় তাহলে ধরো আমি ধরলাম কত টাইম এগোলো একটা টাইম পিরিয়ড এগোলো ক্যাপিটাল টি তাহলে এ পয়েন্টটা এবার এখানে চলে আসবে না এ পয়েন্টটা কি এবারে এখানে চলে আসবে না বলে কেন স্যার শুনুন এখান থেকে এটা একটা ওয়েভ যেতে যে টাইম লাগে তার নামই তো ক্যাপিটাল টি তাহলে এখন এ পয়েন্টটা এখান থেকে এখানে চলে আসবে
কি বুঝলে কিনা বল। এই সময় সোর্স কি এখানে থাকবে আর বলো বলো বলো। আচ্ছা এখান থেকে যে এখানে এলো এই ডিস্টেন্সটা কত হবে? v ইনটু ক্যাপিটাল t। v মানে কি? স্পিড অফ সাউন্ড। কত টাইমে এলো? ক্যাপিটাল t তে। তাই v ইনটু ক্যাপিটাল t হবে এই ডিস্টেন্সটা। ক্লিয়ার? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। s ইজ ইকুয়াল টু vt। আমি s ইজ ইকুয়াল টু vt ফর্মুলা ইউজ করেছি। এবারে সোর্স কি এখানে থাকবে তখন না সোর্স হয়ে গবে? বোঝো বোঝো। স্টুডেন্টরা বলে স্যার সোর্স তো তাহলে এখানেই চলে যাবে। আরে বাবা সোর্স এখানে যেত যদি ভি আর ভিএস সেম হতো। যদি সেম না হয় তাহলে সোর্স এর থেকে কম ডিস্টেন্স যাবে। ধরো সোর্স এবার এখানে এলো, এখান থেকে এলো, তাহলে এখান থেকে যখন এই ওয়েভটা এখানে পৌঁছলো তখন এখান থেকে আরেকটা ওয়েভ স্টার্ট হবে। তাহলে আমি বলতে পারি এই ডিস্টেন্সটা হবে ভিএস ইনটু ক্যাপিটাল টি। আশা করবো সবার ক্লিয়ার। সোর্স গেছে, এটা সোর্স গেছে, তাহলে ফার্স্ট ওয়েভটা এখানে চলে এসেছে, সেকেন্ড ওয়েভ মানে এর প্রথম ওয়েভটা এখান থেকে আবার স্টার্ট হওয়া শুরু করবে। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের নামই ল্যামডা। এর নাম দিলাম ল্যামডা এফেক্টিভ। এই হলো মেইন জায়গা, মেইন জায়গা। একটু কঠিন জানি, বোঝার চেষ্টা করো। আবার বলছি, ধরো শুরু হয়েছিল এ থেকে, যখন টাইম ক্যাপিটাল টি হলো তখন এ বি তে চলে যাবে। এ বি তে চলে গেছে, তাহলে এটা বি বি পয়েন্টে চলে এসেছে। সোর্স কি ওখানে দাঁড়িয়ে থাকবে? সোর্স তো মুভি। তাহলে সোর্স টি টাইমে কত ডিস্টেন্স আসবে? ভিএস ইনটু টি। এই ডিস্টেন্স এই ডিস্টেন্স ইকুয়াল হয় কারো কারো দুজনের স্পিড আলাদা, তাহলে এলো ভিএস ইনটু টি। এবার এখান থেকে তো সোর্সটা ছাড়া শুরু করবে, সাউন্ড শুরু হবে এখান থেকে, তাহলে এখান থেকে আরেকটা ওয়েভ শুরু হবে। আর দুটো ওয়েভের মধ্যেকার ডিস্টেন্সের নামই তো ওয়েভলেন্থ। এই ডিস্টেন্সটাই তো ওয়েভলেন্থ হয়, এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স। তাহলে এখানে এইটা হবে এবার ল্যামডা এফেক্টিভ। ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেল, ভালো করে দেখো। তাহলে আমরা পরিষ্কার এখান থেকে বলতে পারি ল্যামডা ই হবে, পরিষ্কার দেখো, ভি কমন না টি কমন নিয়ে v মাইনাস vs, vt মাইনাস vs কে কি কমন নিলাম। এখান থেকে আমরা বলতে পারি v মাইনাস vs, আমরা জানি আবার ফ্রিকোয়েন্সির ফর্মুলা 1/t। এটা কি ফ্রিকোয়েন্সি? অরিজিনাল ফ্রিকোয়েন্সি। এটাকে বলে ns, ns মানে সোর্সের অরিজিনাল ফ্রিকোয়েন্সি। তাহলে t এর জায়গায় বসাবো 1/ns, তাহলে v মাইনাস vs বাই ns, এটা হলো ল্যামডা। তাহলে এখন ফর্মুলা কি হবে? এন নট, যেটা অবজার্ভার অবজার্ভ করবে সেটা হবে ভি। ভি থাকবে, স্পিড অফ সাউন্ড ভি আছে, চেঞ্জ হবে না, এটাই ভুল করে। আগেরটাতে স্পিড অফ সাউন্ড চেঞ্জ হয়েছিল, ল্যামডা সেম ছিল। এবার ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা ই হয়ে যাবে। ল্যামডা ই জায়গায় এই ফর্মুলাটা বসাবো, মুছে দিলাম, এখানেই বসাচ্ছি, ভি মাইনাস ভিএস এনএস উপরে যাবে। এই হলো ফর্মুলা, ক্লিয়ার? ব্যাস এইটুকুনি করে দিয়েছো তো লাইট চিঙ্গালালা হয়ে গেছে। দেখো এবারে ফিল করো, কাছে যাচ্ছে সোর্স, ফিল করো সোর্স কাছে যাচ্ছে, যেটা বলেছিল স্যার। বলো এখানে এবার তুমি বেশি ফ্রিকোয়েন্সি অবজার্ভ করবে না কম ফ্রিকোয়েন্সি? কাছে যাচ্ছে, বেশি ফ্রিকোয়েন্সি। যত কাছে যাবে v মাইনাস vs কি হবে? কমবে। তাহলে নিচের ভ্যালু যদি কমে এটা কি হবে? বাড়বে। আগেরটাও দেখেছো ফিজিক্যালি সেটাও বোঝানো যায়। আচ্ছা এটা করলাম টুয়ার্ডস অবজার্ভার, তাহলে অ্যাওয়ে ফ্রম দা অবজার্ভার হলে কি হবে? এবার তো অনেকেই অ্যান্সার দিয়ে দিতে পারবে, n নট v, সরি n নট ইজ ইকুয়াল টু v by v plus vs into ns। এই হলো ফর্মুলা, বইতে দেখবে প্লাস মাইনাস করে একবারে লেখা থাকে, বাট তোমরা কেটে কেটে পড়বে। সবার বোঝা গেছে আশা করি? বারবার দেখবে ভিডিও, প্রবলেম ইমপ্রুভ হয় আমাকে ফোন করতে পারো, ফোন করে ক্লিয়ার করবে। এটা করে দিলে তো গল্প প্রায় শেষই হয়ে গেল, এইটুকুনি বুঝে গেলে।
ডিরাইভেশন কমপ্লিট মাথা থেকে হটিয়ে দিতে পারো, ডিরাইভেশন ট্রিকে চলে আসতে পারো, কি ট্রিক ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। শুধু এইটুকুনি মনে রাখলে গল্প শেষ, একটা মনে রাখবে, সব মনে রাখার দরকার নেই। সোর্স স্টেশনারি অবজারভার মুভি শর্টে লেখে, সোর্স স্টেশনারি অবজারভার মুভি টু ওয়ার্ডস মনে রাখবে সবকিছুতে, তাহলে এনও হয় এন এস ভি প্লাস ভিও বাই ভি। এটা মনে রাখলে তুমি উল্টোটা পারবে, এটা হলো টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস। অ্যারে হলে হবে এনও এন এস ভি মাইনাস ভিও বাই ভি, ক্লিয়ার? এবার সোর্স, এবার সোর্স মুভিং অবজারভার স্টেশনারি টু ওয়ার্ডস, এনও হয় এন এস, দেখো এগুলো সেম হচ্ছে। এবার ভিটা ওপরে হয়, এটা নিচে হয়েছিল, অবজার্ভ করো, ট্রিক শেখাচ্ছি তার জন্য, এটাই ট্রিক। ভি এবার ওপরে হবে, দেখবে তুমি, এটা ভি প্লাস ভি নট হয়েছিল, এটাও টু ওয়ার্ডস, এটাও টু ওয়ার্ডস, তাহলে এটা ভি মাইনাস ভি এস হবে। মনে রাখার টেকনিক কিভাবে শোনো, টু ওয়ার্ডস হলে ফ্রিকোয়েন্সি বাড়ে, এটা নিউমারেটরে আছে, নিউমারেটর বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, এটা ডিনোমিনেটরে আছে, ডিনোমিনেটর কমলে ফ্রিকোয়েন্সি বাড়বে, তাই মাইনাস, উল্টে যাচ্ছে না, প্লাস না মাইনাস, ভালো করে অবজার্ভ করো। আর অ্যাওয়ে হলে কি হবে, এবার তো বুঝেই গেছো, এন ও এন এস ভি প্লাস ভিও বাই ভি। এবার আমরা কি করি, ব্যাস এইটুকুনি যে মনে রেখেছে তার লাইফ জিঙ্গাল দাদা, ডপলার এফেক্টে কেউ তাকে আটকাতে পারবে না। এবার আমরা কি বলি, সোর্স মুভিং অবজারভার মুভিং, সোর্স মুভিং অবজারভার মুভিং হলে চারখানা কেস হতে পারে, আমি একটা একটা করে ছবি আঁকবো, তোমরা একটা একটা করে অ্যান্সার দেবে, দেখো কিভাবে হয়। এটা সোর্স, এটা অবজারভার, সোর্স অবজারভারের দিকে যাচ্ছে ভিএসএ, অবজারভার সোর্সের দিকে যাচ্ছে ভিওতে, দেখো কি ফর্মুলা হবে, ভালো করে বুঝবে। চলো এও প্রথমে যেটা করে নেবে সেটা এটা, ভালো করে দেখে নাও, যাই দিক না কেন প্রথমে এটা করে নেবে, প্রথমে এটা করে নেবে, প্রথমে এটা করে নেবে, যাই দিক না কেন, দেখো এবারে বুঝলে কিনা। আরে বাবা, অবজারভার মুভ হলে উপরে হয় কিছু, আর সোর্স মুভ হলে নিচে কিছু হলে, প্রথমে এটা করে নেবে আগে, এবার বসাবে, তাকাও কিভাবে। সোর্স মুভি অবজারভারকে দাঁড় করিয়ে দাও, মনে মনে অবজারভার দাঁড়িয়ে আছে, সোর্স কোন দিকে, টু ওয়ার্ডস, সোর্স টু ওয়ার্ডস, চলো সোর্স টু ওয়ার্ডস, সোর্স মুভি টু ওয়ার্ডস, তলায় কি হয় মাইনাস, গল্প শেষ, মাইনাস দিয়ে। এবার সোর্সকে দাঁড় করিয়ে দাও, অবজারভার কোন দিকে, টু ওয়ার্ডস, অবজারভার টু ওয়ার্ডস, অবজারভার টু ওয়ার্ডস হলে কি হয় উপরে, প্লাস, ফর্মুলা কমপ্লিট, ক্লিয়ার? এই হলো জিনিস, এইভাবে ভাববে। এটা সোর্স মুভিং অবজারভার মুভিং এর একটা কেস, আরেকটা কেস কি হতে পারে দেখো, বুঝলে কিনা, হতে পারে কি হবে, অবজারভারকে দাঁড় করিয়ে দাও, সোর্স টু ওয়ার্ডস, এটা সেমি থাকবে, অবজারভার এবার অ্যাওয়ে, অবজারভার অ্যাওয়ে হলে এটা হয়ে যাবে তার ফর্মুলা, সিম্পল থিং, ক্লিয়ার? এবার আর কি কেস হতে পারে, তোমরা এর মধ্যে করবে না, ফর 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 করে একটা একটা করে নোট করে নেবে। আচ্ছা এটা ওদিকেই থাকলো, এটা এদিকে হতে পারে, অবজারভার সোর্সকে দাঁড় করা, অবজারভার অ্যাওয়ে, অবজারভার অ্যাওয়ে হলে মাইনাস ই হয়, এবার অবজারভারকে দাঁড় করা, সোর্স অ্যাওয়ে, সোর্স অ্যাওয়ে হলে প্লাস হয়, হয়ে গেল। ক্লিয়ার? লাস্ট কেস, এটা এদিকে, এটা ওইদিকে, চলো সোর্স কে দাঁড় করা, অবজারভার টু ওয়ার্ডস, অবজারভার টু ওয়ার্ডস হলে এটা প্লাস হয়, অবজারভার টু ওয়ার্ডস হয়ে গেছে। আচ্ছা এবার অবজারভার কে দাঁড় করা, সোর্স অ্যাওয়ে, সোর্স অ্যাওয়ে হলে কি হয়, সোর্স অ্যাওয়ে, সোর্স মুভি অ্যাওয়ে, এটা সোর্স মুভি অ্যাওয়ে হলে কি হয়, এটা একটু ভুল করেছি না, এটা ভুল করেছি, ভি বাই ভি প্লাস ভি, তাই না, তাহলে হয় অ্যাওয়ে হলে ভি বাই ভি প্লাস ভি, তাই না, এটা ভুল হয়েছিল,
ক্লিয়ার সবার? তো এইভাবে জিনিস পার করব। আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে স্যার যদি মিডিয়াম মুভ করে, সিম্পল থিং, মিডিয়াম মিডিয়ামটা দেখবে কার সাথে মুভ করছে, মানে ভেলোসিটির সাথে, মিডিয়াম তো ভাবনা চিন্তার কিছু নেই। যদি দেখো সাউন্ড যেদিকে যাচ্ছে মিডিয়ামের ভেলোসিটিও সেই দিকে, তাহলে ভি এর জায়গায় শুধু ভি প্লাস ভিএম করে দেবে আর কিছু নয়। এখানেও ভি এর জায়গায় ভি প্লাস ভিএম করে দেবে, এটা দেয় না, রেয়ার দেয়, তবুও বললাম। যদি দেখো যে ভেলোসিটি সাউন্ড যেদিকে, মিডিয়ামের ভেলোসিটি তার উল্টো দিকে, তাহলে জাস্ট এটাকে ভি মাইনাস ভিএম করে দেবে। এখানেও ভি মাইনাস ভিএম করে দেবে। এগুলো কিভাবে হয় সব দেখলাম, ওটা সেমই থাকবে। ক্লিয়ার সবার? তো এই হলো আমাদের ডপলার এফেক্ট। সুন্দর কিছু অঙ্ক আমি তোমাকে করিয়ে দিচ্ছি, চলো সবাই পারবে এবারে। এইটুকুনি, শুধু এটা মনে রাখবে, ছবি আঁকবে অঙ্ক করে, সোর্স মুভিং, অবজার্ভার মুভিং, কে ডিসাইড করবে, দুজনে মুভ হলেও কিভাবে করে দেখিয়েছি, তারপরে কম্বিনেশন করবে, একবারে অঙ্ক শেষ। বইতে তো দেখবে কেটে কেটে করা আছে, বইয়ের লজিক ধরলে, বইয়ের প্রসেস দেখলে হয়তো বুঝতেই পারবে না, তুমি যখন করবে তারপর ফাইনাল অ্যান্সার বেরোবে, দেখবে মিলে গেছে। দেখো একটা ভালো অঙ্ক করা আছে, কি বলছে, বলছে অ্যান অবজারভার, অ্যান অবজারভার, কঠিন অঙ্কই দিচ্ছি প্রথমেই, is moving towards, is moving towards a wall at 2 meter per second. He hears a sound from a source. He hears a sound from a source. From a source at some distance behind him, at some distance behind him, behind him, directly, directly, as well as after its reflection from the wall, after its reflection from the wall, from the wall, calculate the beat frequency, ভয় পাওয়ার কিছু নেই, একটু ওরকম হলো, calculate the